এরা তো বিশ্বাসই করতে চাইবে না। এই যে দেখেন যা তাকে কপলে, চলো যাও ফেরানের সাথে বুঝা পড়াইব, বুঝছো? ফেরানের সাথে বুঝা পড়াইব। ওই হালা এই আকাম করছিল কি লেগা আমার নবীর সাথে, আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে পাঙ্গা নিছে। ওই যে চলে যাচ্ছে, ফেরাও। আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে বলে ফেরানে পাঙ্গা নিছে। এখানে তো গাড়ির থামা থামি নাই, ওখানে যারা ওই যে সবুজ রঙের টোলগুলো রয়েছে ওইটা ওদের ইসের জন্য, কি বলে এটা, যার নাকি ক্যাশ টাকা টোকা দেবে বা যাদের কাছে কার্ড নেই। যেমন আমার কাছে কার্ড লাগানো আছে, কিন্তু ওখানে দেখছেন ওইখানে গাড়ির কোনার ভিতরে কিন্তু আমার ই লাগানো আছে, স্টিকার লাগানো আছে টোলে। তো এখানে এর জন্য এই যে বাকি যে কাঙ্গালরা আছেন আপনি বাংলাদেশে, বুঝছেন, এই কাঙ্গালদের উদ্দেশ্যে ভিডিওটা করো। ওরে কাঙ্গাল, ওরে কাঙ্গাল, দুইটা পাশে কিভাবে সেভ করি জজবাজি ভিডিও দেখ, কিভাবে দুইটা পাশে সেভ করি জজবাজি বুদ্ধি দেখ। বাংলাদেশে যেমন আপনারা আজিরা খান, আজিরা ঘুরেন, এখানে মানুষ আজিরা না, সবাই ভাই বহুত ব্যস্ত, আপনাদের ভাবি আমার যেহেতু বেশি ব্যস্ত, তো যার ফলে সে আমাদের দরজার সামনে থেকে বিদায় দিতে হাই হ্যালো বাই বাই তোমার চাটিতে বিবেক হয়েছে যাও বিশ্বজীব যাও ঘিরে ঘিরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাই নাকি অনেকে তো আঙ্কেল কয়ে বয়স হয়েছে না, তো যাই হোক আপনাদের জজ ভাইয়ের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা। তো একটা ছেলের ভিডিও দেখলাম, বুঝছেন, বহুত ভুম ভাং করতেছে, ছেলে থাকে ভাই লন্ডনে, বহুত ভুম ভাং করতেছে। সে কী করেছে, তার গাড়ি নিয়ে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে গিয়া মানে ওই বাংলাদেশের লোকদেরকে তুচ্ছতা ছিলভাবে কথাবার্তা বলতেছে, বলতেছে বাংলাদেশের লোক বলে কাঙ্গাল। কী রে ভাই, আমি কি আপনাদের কাঙ্গাল বলছি, ও আপনাদেরকে কাঙ্গাল বলছে। তো কি করছে সে, এয়ারপোর্টে এসে গাড়ি লয়ে, গাড়ি লয়ে গেছে, এই দেখ কাঙ্গালেরা আমরা কেমনি এয়ারপোর্টে গাড়ি নিয়ে আসি, কই গিয়া আমি কই গিয়া গাড়িতে রাখি, রাতের হালে আমরা আমেরিকাতে আসি, গাড়িটারে ধুম করে এয়ারপোর্টের ভিতরে রাখি, তারপর প্লেনে করে আমরা ঢাকা বাংলাদেশে চলে যাই, তারপর বাংলাদেশ থেকে আবার এমনি করে আসি, এইসব কয়ে দেবো ভাই, যা তা ভাষা আপনাদেরকে কাঙ্গাল টাঙ্গাল আবি যাবি নানান কিছু করলো ভাই। তো যে কাঙ্গালদের উদ্দেশ্যে আমাদের ওই ব্রিটিশ ভাইয়া ভিডিওটি করছিল বাংলা ভাষাভাষী ব্রিটিশ ভাইয়া, তো তার ভিডিওর উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। আজকে বাংলাদেশেরই আরেক কাঙ্গাল, বাংলাদেশের বাকি কাঙ্গালদের জন্য এই ভিডিওটা করা। তো আপনারা যারা কাঙ্গাল ভাইয়েরা আমার এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য বলছি যে দেখেন এই যেরকম ভুম ভাং করে যারা ভিডিও বানায় ইউরোপ আমেরিকা থেকে, তো তাদের যে গোমর, তো গোমর থাকে না, সে তো গোমর আজকে ফাঁস করে দেবো। তো ভাই আমিও আজকে আমেরিকা ছেড়ে, মানে আমেরিকা তো বিরাট বড় দেশ, তো যাই হোক আমি থাকি আমেরিকার একটা গাঁও গ্রামের নাম হলো ফ্লোরিডা, বুঝছেন, সাউথ ওয়েস্ট ফ্লোরিডা। তো সেখান থেকে আমি যাইতেছি কই, কই যেতেছি ফেরাউনের দেশে, আমি যেতেছিল ফেরাউন দেশে। তো হঠাৎ ওই ছাড়ার ভিডিওটা দুই তিন দিন আগে চোখের সামনে আমার আসছিল যে ভুম ভাং করতেছে এয়ারপোর্টে গিয়ে, বুঝছেন, তো আমি একটু ভুম ভাং করে দেখি, কিন্তু আমি ভিডিওতে গোমর ফাঁস করুম যে তারা কেমনে করে এয়ারপোর্টে গাড়ি লয়ে যায়, কই গিয়ে গাড়িটা রাখে, সে গোপন কাহিনীগুলো কি সেটা কিন্তু সে বলেনি, বুঝছেন, খালি দেখা যায় গাড়ি শার্ট করে ফেলাই দিলাম, বুঝছেন, গাড়ি পার্কিং লটে দিয়ে দিলাম, গাড়ি ভেঙে গেছে, জোর শেষে করছে শরীরে, গিয়া এয়ারপোর্টে গিয়া গাড়ি এয়ারপোর্টে দিয়ে দিলাম, তারপর প্লেনে চড়ে গেলাম, এইসব করতে থাকে। পিছনে যে কাহিনী আছে সেই কাহিনীটা আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো এখন মজার ব্যাপার হলো এই ভিডিওটা আমি কয়েকটা পার্টে করবো, নিলে মজা পাবেন না এবং রিয়ালিটিটা আপনারা বুঝবেন না। প্রথম পার্টটা করতেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার বাড়ির আঙ্গিনায়, কোথায় আঙ্গিনায়, আপনারা বলেন আঙ্গিনায়, আমেরিকায় বলে ড্রাইভওয়ে, ড্রাইভওয়ে মানে এখানে গাড়ি ঘোড়া রাখে, তো ওই যে এই যে এটা একটা গাড়ি আর এটা একটা ঘোড়া, তো গাড়ি ঘোড়া রাখে তো এই জন্য রেখে ড্রাইভওয়ে বলে। তো যাই হোক, তো এখন আমি এই মিশনের উদ্দেশ্যে রওনা হইতেছি, তো এখন আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট কত দূর বলেন দেখি, সেখান থেকে এয়ারপোর্ট কত দূর, আমার বাড়ির আশেপাশে তিন চারটে এয়ারপোর্ট আছে, তো যে এয়ারপোর্টটা যেতেছি সেই এয়ারপোর্ট পড়ছে আবার মায়ামিতে, আর আমাকে আমাদের বাড়ি থেকে বলেন তো মায়ামি কত দূর বলেন তো, বলতে তো পারলেন না, আমাদের বাড়ি থেকে মায়ামি হলো 3 ঘন্টা 5 মিনিট জিপিএসে দেখাইতেছে মায়ামি এয়ারপোর্টে। তো এখন মায়ামি এয়ারপোর্টে আমি যাবো, মায়ামি এয়ারপোর্টে গিয়ে সেখানে অনেক কার পার্কিং ফেসিলিটি রয়েছে যেখানে গিয়ে মানুষজন তাদের গাড়ি ঘোড়াগুলো রাখে। তো আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে ঘোড়াটা লয়ে যেতেছে নাকি, দেখেন আপনাদের ভাবি চালে এত সুন্দর ওই দামি গাড়িটা আর আমার দিচ্ছে কোন গাড়িটা। ও এখান থেকে আসি, মিশর থেকে আসি, ভালো পয়সা করি কামাই, ফেরাউনকে ফেরাউনের ভিডিও টিডিও দেখায় আপনাদের মনোরঞ্জন করি। তো আপনারা যদি মনোরঞ্জন হয় দেখে ভালো টালা লাগে, লাইক কমেন্ট শেয়ার টেয়ার করেন, তাহলে কি ওই পয়সা দিয়ে একটা গাড়ি কিনতে পারবো না, শানি শানো
ওই পয়সা দিয়ে একটা গাড়ি টেসলা কিনে নিলাম যা থেকে কবলে টেসলা কিনে ফেলবা যত ইউটিউবার আছে তাদের মনের বুকের ভিতর আগুন ধরায় দেব যে শালা ইউটিউবার ফেসবুকে ভিডিও করে টেসলা ইউটিউবে ভিডিও কইরা টেসলা করে টেসলা কিনে বলাইছে তো যাই হোক তো এখন যেটা আমি করব তো এখন এখান থেকে মায়ামি এয়ারপোর্ট কতক্ষণ 3 ঘন্টা 5 মিনিট তো এখন 3 ঘন্টা 5 মিনিট আমাকে ড্রাইভ করে যেতে হইব তো এখন যদি আমি এখানে গাইডার রাখা যায় যদি উবারে যাই তাহলে আমাকে উবারে দিতে হইব কমসে কম $200 এর নিচে না ভাই $150 থেকে $200 কোনো মাপ নাই তো যাইতে $150 থেকে $200 আইতে হলো $150 থেকে $200 যদি উবার নিয়ে দিয়ে আসি এখন প্রশ্ন হলো ঝড়বে উবার দিবেন কেন আপনার ওই খাট্টা পাট্টা ভুটো কোথায় আপনার বউ কই মিয়া আমাদের সানু ভাবি কই দারেগন মিয়া দিয়ে তেলে গেল তার এখানে ভাই একটা সমস্যা আছে বুঝছেন বাংলাদেশে যেমন আপনারা আজিরা খান আজিরে ঘুরেন এখানে মানুষ আজিরা না সবাই ভাই বহুত ব্যস্ত আপনাদের ভাবি আমার যেহেতু বেশি ব্যস্ত তো যার ফলে সে আমাদের দরজার সামনে থেকে বিদায় দিতে হাই হ্যালো বাই বাই তোমার চাটিতে বিবেক হয়েছে যাও বিশ্বজি বা যাও ঘিরে ঘিরে আও ঠিক আছে সে একটু পরে কাছে চলে যাবে আমি এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলি তো যার ফলে এটা দিয়ে বুঝালাম আমি আপনাদেরকে আমেরিকার মানুষজন খুব ব্যস্ত ও এত সময় নাই 3 ঘন্টা মায়ামি গিয়ে দিয়ে এসে 3 ঘন্টা আবার আনবে সারাদিন বেটার বেকার চলে যাবো আর যদি উবার দিয়ে যান সেখানে একই কাহিনী $150-$200 লেবো যাইতে $150-$200 লাগবে আর $300-$400 লাগবে কি দরকার ভাই আমি কেন আমি $200-$400 দিতে যাব সেটাই তো কথা শোনো কি দরকার ভাই আমি $150-$200 দিতে যাব এর জন্য এই যে বাকি যে কাঙ্গালরা আছেন আপনি বাংলাদেশে বুঝছেন এই কাঙ্গালদের উদ্দেশ্যে ভিডিওটা করো ওরে কাঙ্গাল ওরে কাঙ্গাল দুইটা পাশে কিভাবে সেভ করি জজবাজি ভিডিও দেখ কিভাবে দুইটা পাশে সেভ করি জজবাজি বুদ্ধি দেয় তো এক কাজ কর কাঙ্গাল এই গাড়ি ওই ভাবে না করে উবার দিয়ে যাওয়া দরকার নাই বউরে বাবারে নানারে হ্যাগো লয়ে যাওয়া দরকার হ্যাগো সারাদিন নষ্ট হয়ে যাবো তুমি তোমার গাড়ি চালিয়ে যাও ওই এয়ারপোর্টের আশেপাশে বহুত পার্কিং এরিয়া আছে শুনছি ওখানে বড় বড় 5-star হোটেল আছে এবং হোটেলের নিচেও এবং হোটেলের ছাদের উপরেও অনেকে পার্কিং এরিয়া ভাড়া দেয় যেটাকে পার্কিং গরাজ বলে আপনি কি বলেন গ্যারেজ আমেরিকাতে বলে গরাজ তো যাই হোক তো ওইখানে এলো অবস্থা তো আমিও সেই একটা যোগার যন্ত্র করছি তো এই ভিডিওটা আমি আমার ড্রাইভার থেকে মানে করলাম তো এর ভিডিওর বাকি অংশটা করব যেখানে গিয়ে আমি গাড়িটা দিতেছি সেই পার্কিং এরিয়াতে বাকি অংশটা করব তারপর পার্কিং এরিয়া তো এয়ারপোর্ট না এয়ারপোর্টে লং টাইম পার্কিং আছে এখানে রাখতে পারবেন হয়তো প্রতিদিন হিসাবে $15-$20 নেবে কত ডলার নেবে $15-$20 নেবে কিন্তু আমি যেখানে পার্কিংয়ে গাড়ি দিচ্ছি সেখানে যেহেতু এয়ারপোর্ট থেকে একটু দূরে প্রায় 1-1.5 মাইল দূরে তো সেখানে তারা খোলা মাঠের ভিতরে গাড়িগুলো নিয়ে রাখে হ্যাঁ কি বলবো একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে তুমি যে গাড়িটা পার্কিং করবা এই মেসেজটা তুমি কোথায় পাইছো যে গাড়ি google.com এইটা এটাই আমি জানতে চাইছি google.com I want to car my park 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 I want to car my park কার আর ঘোড়া বুঝছেন এই ধরনের টাইপ টিপ করবেন তাহলে অনেক আসবে কোথায় কোথায় পার্ক করবেন কি কারণ আমি এয়ারপোর্ট থেকে কত দূরে হ্যাঁ যেখানে পার্ক করেন আই ওয়ান্ট টু পার্ক মাই কার ইন মায়ামি এয়ারপোর্ট টাইপ করবেন তাহলে চলে আসবে তো যাই সামনে এখানে আমি সংক্ষিপ্ত করি বাকিটা আমি গাড়ি যখন পার্কিং ওখানে দিব ঠিক আছে ওইখানে এই যে কত টাকা খরচ করতেছি কেমনি কি 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 কাহিনী সেখানে ঘুরতেছে এই ভিডিওটা ওই পরবর্তী ওখানে গিয়ে করবো এখন রেখে দাও আচ্ছা রাইখো একটু গালি আমি লাগেজটা নিয়ে আসি যে তুমি তো এখন দরকার গাড়ি চাবি আনছো চাবি আমি তো আনি নাই আমি আসতেছি তোমার সাথে সাথে একটু হেই লাগিয়ে দাও চাবি আজকে আমাদের কাকা ভাইদের জন্য এই ভিডিওটা করা এই যে ভাই আমার লাগে নেলে অনেকে মনে করবে যে শালো যতটা দুনিয়া বুয়া বকের কথাবার্তা করে কই যেতেছেন কোথায় যেতেছেন না খালি গাড়ি সামনে খারাপ কিছু তখন বকবক করে দেখালেন দেখালেন আমি যে সত্যি সত্যি ফেরনে দেশে দেখেছি এরা তো বিশ্বাসই করতে চাইবে না এই যে দেখেন যা থাকে কপলে চলো যাও ফেরনের সাথে বোঝা পড়াইব বুঝছো ফেরাউনের সাথে বুঝা পড়াইব ওই হালা এই আকাম করছিল কি লেগা কি আকাম আমার নবীর সাথে আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে পাঙ্গা নিছে ওই যে চলে যাচ্ছে ফেরাও আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে বলে ফেরাউনের পাঙ্গা নিছে ওর তো আজকে ব্যবস্থা একটা করতে হয় নাকি জানেন ওর তো একটা ব্যবস্থা করতে হয় এই হলো আপনাদের জর্জ ভাই লাগেজ একটা বাচ্চা লাগেজ একটা বড় লাগেজ বাচ্চাটা কেন আর বড়টা কেন জর্জ এই গাড়ি লাগাইলাম আমি তারপরে আমি গাড়িতে বসবো এখন তো একটু পরেই চলে যাব তো যেটা আমি বলছিলাম তো আমার টোটাল তেল লাগলো কত ১২ গ্যালন তো ১২ গ্যালন সমান $36 তেল তো $36 তেল আর যেখানে আমি গাড়ি রাখছি তারা প্রতি গ্যালনে চার্জ করতে মানে প্রতিদিন অনুযায়ী চার্জ করবে হলো প্রায় $5 ট্যাক্স ট্যাক্স নিয়ে ধরেন কত ট্যাক্স ট্যাক্স নিয়ে ধরেন $6 আমাকে চার্জ করবে তো বাস এই আর তো $6 করে যদি হয় তাহলে $10 যদি থাকে $60 আর এখানে তেল দিলাম এলো প্রায় $40 $60 $100 $100 ভিতরে শেষ আর আমি যদি এটা ইনিয়ে আসতাম উবার কল করে আসতাম তাহলে আমার কত খরচ হইতো প্রায় $200 থেকে $250 শুধুমাত্র যেদিকে খরচ হইতো আবার আসতেও তো খরচ আছে তো ওই হিসাবে আমার $100 ভিতরে সব হয়ে গেল না
তো $100 তো এখানে গেল, তো আমি যদি আবার ওখান থেকে আবার $40 তেল লাগবে, তো টোটাল খরচ হিসাবে কত? $140। এখানে একটা জিনিস আমি খেয়াল করে দেখেন আপনারা, যে আমি যখন গাড়ি চালাচ্ছেন এখানে ওই আমেরিকার যে বিভিন্ন টোলগুলো আছে একটা সিস্টেম আপনারা লক্ষ্য করবেন, এখানে এখানে তো গাড়ি থামাথামি নাই, ওখানে যারা ওই যে সবুজ রঙের টোলগুলো রয়েছে ওইটা ওদের ইসের জন্য, কি বলে এটা যার নাকি ক্যাশ টাকা টোকা দেবে বা যাদের কাছে কার্ড নেই, যেমন আমার কাছে কার্ড লাগানো আছে ওখানে, দেখছেন ওইখানে গাড়ির কোনার ভিতরে কিন্তু আমার ই লাগানো আছে, স্টিকার লাগানো আছে টোলে। তো এখানে আমেরিকার বিশেষ করে ফ্লোরিডার বিভিন্ন জায়গায় যখন আমি যাই তখন আমাকে টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড়াতে হয় না, আমি সরাসরি চলে যাই এবং তারা কি করবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা খুব সুন্দর করে কেটে নিয়ে যায়। তো যাই হোক, ভিডিও করতে করতে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখা দিলাম। তো এখন যেটা বলছিলাম সেটা হলো ওই $60 $40 $100 আর আসতে হলো আরও $40 পেট্রোল, তো কত হলো টোটাল $140। আর যদি আমি এখানে কারো নিয়ে আসতাম তো সেই বেচারা আসতো আমার সাথে আবার বাসায় যেতে হবে, যদি আমাকে ড্রপ করে দিয়ে যেত তো এই বেচারা সারাদিন শেষ, তাহলে একদিন, তাহলে একদিনে একটা মানুষ গড় ইনকাম করে হলো $150-$200 আমেরিকার বাজার দর অনুযায়ী। তো আবার সেই লোক যখন আমি আবার ওই ইজিপ্ট থেকে যখন আবার এসে ফিরে আসবো এয়ারপোর্টে আর আবার তো আমাকে আনতে তার আবার পুরো দিন যাবে, তো এই হিসেবে কত $150-$300 তো গায়া, আর তারপরে পেট্রোল খরচ তো আছে, তো এটা বিভিন্ন মানে একটা হাঙ্গামা আর কি, বুঝছেন। তো যার ফলে বাংলাদেশে যখন আপনারা আসেন এয়ারপোর্টে আসেন তখন আপনারা কী করেন, বাস গাড়ি টাড়ি ভাড়া টাড়া নিয়ে গুষ্টি শুদ্ধ আইসে তার এয়ারপোর্টে তুলে দিয়ে যান, কিন্তু ভাই আমেরিকাতে তো এরকম আজেরা মানুষ নাই, তো তাতে আপনাকে কেউ সহজে ঘুরতে যাবে না, কাছাকাছি তো একটা কথা ছিল 3 ঘন্টা ড্রাইভে দেখে যেতেই যাবে না। তো এই আর একটা ব্যাপার যে কারণে বাসা বাড়ির লোকজন রয়েছে আমেরিকা থেকে ছাড়তে আসে না, যদি কাছাকাছি না হয় এয়ারপোর্ট, তো যার ফলে আমি আমার গাড়ি নিয়ে এসে এয়ারপোর্টে দিয়ে তারপর আমি ওখান থেকে চলে যাবো কায়রো থেকে, আবার যখন আমি ফিরে আসবো ওরা ওদেরকে কল করলো, ওরা আবার গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়ে এসে আবার আমাকে আমার গাড়ির কাছে গিয়ে দিয়ে যাবে, ও পার্কিং এরিয়াতে নিয়ে যাবে, দেখা যাবে যে গাড়িটা অর্ডার রেডি করে রেখে দিয়েছে, তো বাস আমি আবার গাড়ি ছেড়ে বাসে চলে যাবো। তো মানুষের আরও হয়রানি হয় না, একটা মানুষকে কষ্ট দেওয়া হয় না, সময় নষ্ট হয় না, কারণ গাড়ি চালাইতেছি তো প্রায় ঘন্টা হয়ে গেল, দেখি মানে আর ভালো লাগতেছে না একা বসে থাকতে দেখতে, বুঝছেন। যদি পাশের সিটে কেউ একজন থাকলে কথা কথা বলতে পারতো, এখন পুরো এত বড় একটা গাড়ি একা একাই চালা যেতেছি ভাই, ঘুমাই এসে পড়ে মাঝে মাঝে, বুঝছেন, মানে বিরক্তি লেগে যায়। তো যার ফলে আমি ভাবলাম এগুলো না করে পকেট থেকে ফোনটা বাইর করে আজেরা গাড়ি তো চালাইতেছি, তো যাই একটুখানি কথাবার্তা বলি আপনাদের সাথে। আর ওই যে আমেরিকায় যে কার পার্কিংয়ের যে বিষয় সেগুলো আছে, এয়ারপোর্ট এরিয়াতে যে কার পার্কিং সেগুলো হয় সেই বিষয়গুলো আছে, তো সেগুলো আমি আপনাদের ডিটেলস একটুখানি বলি। এখন গাড়ি চালাইতেছি প্রায় 1 ঘন্টা, আমাকে GPS দেখাইতেছে প্রায় আরও 2 ঘন্টার মতো লাগবে আর কি, তো এর ভিতরে আমি ভিডিও টিডিও করবো না, কারণ অত্যন্ত বিপজ্জনক রাস্তা, ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হলো মায়ামি যাওয়ার পথ, এখন এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি একেবারে আটলান্টিক সাগরের পারে, কারণ মায়ামি সিটিটাই হলো আটলান্টিক সাগরের পারে, আর আটলান্টিকের ওই পারে হলো ইউরোপ মহাদেশ আর কি আফ্রিকা মহাদেশ, আর আফ্রিকা মহাদেশের একটা কুখ্যাত বিশাল দেশ সেটা হলো ইজিপ্ট, সেখানেই আপনাদের দোয়ায় আমি বর্তমানে রওনা হচ্ছি। তো যাই হোক, ভিডিওটা শেষ করুন, গিয়ে আমি কোথায় ওই কার পার্কিং এরিয়াতে গিয়ে ওদের একটু না দেখালেই না, নাহলে তো আপনারা আবার ভালো করে বুঝবেন না, বুঝে বলতে হবে আপনাদেরকে। তো বাড়ির আমার ড্রাইভে দেখেছি, এখন রাস্তাতে আমি যাইতেছি মায়ামি পথে, সেটা আমি দেখা দিলাম, আর যখন আমার গাড়ি সেই পার্কিং এরিয়া থেকে তো সেখানে 2-3 মিনিট ভিডিও করে আমি দেখাবো, এখন ভিডিও করা খুব ডেঞ্জারাস, আমার গাড়ির স্পিড আপনারা দেখছেন এখানে কত, এখানে 85 মাইলস আমি গাড়ি চালাইতেছি, ওই হিসাবে এখানে কিলোমিটার দেখাচ্ছে 160 কিলোমিটার, দেখেন 160 কিলোমিটার স্পিডে কিন্তু আমি এখানে গাড়ি চালাচ্ছি, আর 160 কিলোমিটার স্পিড বাংলাদেশে গাড়ি চালান তাহলে 2 ঘন্টার পথ সময় কিন্তু আপনি চিটাগাং পৌঁছে যাবেন, কারণ চিটাগাংয়ের দূরত্ব হলো 250 কিলোমিটার, চিটাগাংয়ের দূরত্ব ঢাকা থেকে 250 কিলোমিটার, তা আমি যে 160 কিলোমিটারে গাড়ি চালাইতেছি তো 2 ঘন্টা তো লাগার কথা না চিটাগাং যাওয়ার জন্য। তো প্রায় 3 ঘন্টা গাড়ি চালা আমি এখন সেই কার পার্কিং এরিয়াতে, তো ভাবলাম 2-4 মিনিট ভিডিও করে কার পার্কিং এরিয়াটা আমি দেখিয়ে দিই। তো এটা হলো সেই শাটল যেটার কথা আমি বলেছিলাম আসার শুরুতে, তো আপনারা যখন এসে আসবেন কি বলে ওই বিভিন্ন এয়ারপোর্টে এয়ারপোর্টে আসবেন, তো সুন্দর এই ধরনের শাটল থাকবে, তো এর আপনাকে সুন্দর করে এয়ারপোর্টে গিয়ে নামিয়ে দেবে ব্যাস এই আর কি। এখানে সবাই মোটামুটি খুব ব্যস্ত দেখা যাচ্ছে, এমন এক অবস্থা এখানে, গাড়ি দেওয়ার পর 2 মিনিট দাঁড়িয়ে আমি ভিডিও টিডিও করবো, তার পরিবেশ ছিল না, চার পর তাড়াতাড়ি করে সকালে উঠে এখন এয়ারপোর্টে যেতে হবে, চার মাত্র 2 ঘন্টা পর আমার পাই। তো যাই হোক, এয়ারপোর্টে যাওয়ার পর বাকি কথা বলবো না, এখানে চিল্লাচিল্লি করে কথা বলে আশেপাশে মানুষের ডিস্টার্ব হবে। এটা হলো সে শাটল কার, আর এই ভদ্রলোক হচ্ছে ভেনিজুয়েলার,
তো এখানে কাজ করে, তো সে আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে। এয়ারপোর্টে সম্ভবত একটু পরে এখানে কোন জায়গাতে হবে। তো এখান থেকে যাবো সরাসরি ইটালি, এখান থেকে যাবো সরাসরি ইটালি, ইটালি থেকে যাবো হলো কায়রো। তো যাই হোক, এই ছিল পুরো ব্যাপারটা। তো ভিডিওতে যা বলছিলাম আমি আপনাদের, আমেরিকাতে যারা আসে এইভাবে দল বল বাঁধবে সচরাচর কেউ আসে না, বুঝছেন? কারণ প্রত্যেকের মানুষের সবাই ঘুরে আসে। তো যারা ওই বাড়ি থেকে বিদায় দিতে দিয়ে দেয় আর বাংলাদেশে, তারা বাস ভরে ট্রাক ভরে তারপরে এসে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে যায়, বুঝলেন? শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা থেকে এয়ারপোর্টে দিয়ে যায়, তারপর আপনারা জানেন এখানে এই সিস্টেম আছে। আমি একলা এসে কাঙ্গালের মতো এসে কেউ কি অবস্থা। তো 3.5 ঘন্টা ড্রাইভ করে আসছে, আইসা কার পার্কিংয়ে গাড়ি দিয়ে সুন্দর এখন এয়ারপোর্টে আসছি। ওই যে ওরা ওই যে প্লেনের ভিতরে প্যাসেঞ্জার ঢুকাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন প্লেনের ভিতরে ঢুকে যাব। সারা রাত তো প্লেনে থাকবো, প্রায় 10 থেকে 11 ঘন্টার ফ্লাইট। তো আমার এই 10 দিন যে গাড়ি রাখবো, 10 দিন আমার চার্জ করছে $45, বা $5 রকম প্রতিদিন হিসাবে। আর তো আসতে যা খরচ হয়েছে, পেট্রোল $40, যাইতে $40, $80, আর ওখানে $50 আসে, $130 যে দুর্গন দিয়ে আসতাম, তার অনেক বেশি খরচা হয়ে কমসে কম $200 তো নিয়ে যাই।